অনেকগুলি প্রশ্ন আছে, তার মধ্যে একটি প্রশ্ন যেটি যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, এর আগে ডিন কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে, কিন্তু যে বাচ্চারা মাত্র স্কুলে ভর্তি হবে সেই অভিভাবকরা অনেক চিন্তিত। নভেম্বর থেকে আমরা লক্ষ্য করি যে ভর্তি প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়াগুলি অনলাইন থেকে শুরু হয়। তো এবার যারা আসলে অনেক ভর্তি হয় তাদের তো লটারি হয়, সেখানে আমরা অনেক গ্যাদারিং ও লক্ষ্য করি স্কুলগুলিতে, আবার যারা থ্রি থেকে হয় তাদের ভর্তি পরীক্ষা হয়। এবার আপনারা একটা কোনো প্রক্রিয়া ঠিক করে দিবেন কিনা সেটা একটু জানতে চাই, এবং অভিভাবকরা জানতে চায় যে কবে নাগাদ আসলে স্কুলের যাত্রা শুরু করতে পারবে শিক্ষার্থীরা, মানে বিশেষ করে স্কুল শুরু করতে পারবে, ভর্তি প্রক্রিয়া মানে ভর্তি প্রক্রিয়াটাই বা এবার কি হবে। ধন্যবাদ। এগুলোর আসলে এই যে অনেকগুলো প্রক্রিয়া আছে, এই আগামী কয়েক মাসের মধ্যেই আর আমরা একই সঙ্গে ওই পূর্বাভাসও যে আমরা পাচ্ছি যে এই ডিসেম্বর জানুয়ারিতে আবার করোনার একটা প্রকোপ বাড়তে পারে, কাজেই এইটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সব প্রক্রিয়াগুলো সম্পর্কে নতুন করে ভাবতে হবে, কোনটি আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনায় নিয়ে কোনটি সবচাইতে বেশি নিরাপদ হবে, আমরা সেরকম পদ্ধতি আমরা বেছে নেব। এগুলো নিয়ে সমস্ত আলাপ আলোচনা আমরা হচ্ছে করছি এবং আমাদের এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ সময়ে আপনাদের সকলকে, আজকে যেমন আপনাদের সামনে আসছি, প্রতিনিয়তই আপনাদের সামনে আসছি, তেমনি ভাবে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ।